Assalamualaikum sir. Good morning friend. How are you? Hello, আমি আলোচনা করেছিলাম যোগ বিয়োগ এগুলো নিয়ে আলোচনা করেছি, তাই না? যোগ অঙ্ক গুলো আমরা আলোচনা করেছিলাম, শূন্যের সাথে কত যোগ করলে পাঁচ, যোগ করলে কত হয়? পাঁচ হয়, তাই না? আমরা তারপরে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আমি এলোমেলো করে দেব, তোমাকে সাজাতে হবে, ঠিক আছে স্যার? আমরা 30 নম্বর 31 পৃষ্ঠা 31 পৃষ্ঠা এগুলো করে ফেলেছি, আজকে আমরা 33 পৃষ্ঠা করব। কয় পৃষ্ঠা করব স্যার? আমার প্রিয় শিক্ষার্থীরা, 33 পৃষ্ঠা আমরা করব। তাহলে আমরা আলোচনা করব, 33 পৃষ্ঠা আলোচনা করব স্যার। 33 পৃষ্ঠা দেখো, তিন ধরে কথা বলবেন না, আজকে আমরা 33 পৃষ্ঠার অঙ্ক গুলো করব। 33 পৃষ্ঠা সবাই 33 পৃষ্ঠা খোলো, সবাই 33 পৃষ্ঠা আপনারা বড় করে কথা বলবেন না, এখানে শোনা যাওয়া মানে যে সমস্ত আছে এরা সবাই, আপনারা এই আমি অনুরোধ করছি তাহলে আমি প্রথমে একটা ছোট্ট অঙ্ক করাচ্ছি, তার 33 পৃষ্ঠা 2 নম্বর
কথা বলবেন না বেশি, আপনি বেশি কথা বলেন। দুই নম্বর দেখো, দুই নম্বর আছে চার তাহলে আমাদের আরেকটা জিনিস দুই নম্বর হচ্ছে আল্লাহ, এক নম্বর দুই নম্বর এরকম করে বললে হবে। রহমান পরম দয়ালু, রহমান আল্লাহ পরম দয়ালু। আগে এটা শিখো, আল্লাহ রহমান আল্লাহ রহমান আল্লাহ পরম দয়ালু, আল্লাহ পরম দয়ালু, আল্লাহ রহমত আল্লাহ তাআলা, আপনারা বড় বড় কথা বলবেন না। তাহলে লক্ষ্য করো, এবার আমরা আলোচনা করতেছি কৃষ্ণমণিরা, এই যদি একই সংখ্যাটাকে এখানে চার আর এখানেই চার, তাহলে আমরা চার যদি দুবার থাকে, চার তো গুণে আট, চার গুণে আট, আমরা গুণের নামতা গুলো যোগের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যখন একই সংখ্যা থাকবে, মনে করো এইখানে হ্যাঁ চার দুগুণে আট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এইরকম করে যদি আমি একটা অঙ্ক দেখাচ্ছি, পাঁচ নম্বর, পাঁচ নম্বর অঙ্কটা আমরা কত সহজে করতে পারি দেখো। তিন যোগ তিন যোগ তিন, এই ধরনের অঙ্কগুলো খুব মজা। এখানে তিন আছে কয়টা, এক দুই তিন, তাহলে তিন তিরিকা নয়, তিন তিরিকা কত নয়, আর যোগ করতে হবে না তিনের সাথে। হ্যাঁ, তিন যোগ করলে অঙ্ক তো আসিতেছে না, ডাক দিতে হবে রামদিনা সুদির কি খাওয়া লাগে দিয়ে গেব। We are going to have a meeting.
Abu Fa. Apu. Apu. Ama. Apu ama. Ma apu. কি লাগছে এটা স্যার দেখ বোঝা যাচ্ছে এটা স্যার পরশু পরশু রাজু করেছে তিন পৃষ্ঠা এটা অঙ্ক করে তুলেছিল দেখো না রাজু করেছে তিন পৃষ্ঠা করেছে দুইটা আর
আজ তার পৃষ্ঠা তারা ঘর আসে ইচ্ছা বাধে নাই কিন্তু বাসা সহ সমান চিহ্ন দিয়ে দি
তুমি তোমাকে তো দেখা যাচ্ছে না আমাকে দেখতেছ আমি কি অরুণে যেতাম না তোমাকে আমি দেখতেছি না তোমাকে আমি দেখতেছি না কয়েক এখন তোমাকে দেখতেছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোমাকে তোমাকে দেখতে পাচ্ছি না আমি ক্লাস করলাম তার বাসা নিয়ে পড়াই দাও তুমি এখানে আসো কষ্ট না সবার যাবো করে নিয়ে